এবার আরো কিছু সংবাদ এক নজরে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2355 পিস ইয়াবা সহ পোস্ট অফিসের চারজন কর্মচারীকে আটক করা হয়েছে। সকালে বিমানবন্দরের 8 নম্বর হ্যাঙ্গার গেটে পোস্ট অফিসের মালামাল স্ক্যানিং এর সময় ব্যাগে ইয়াবা সদৃশ বস্তু শনাক্তের পর তাদের আটক করা হয়। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বস্কির। 25 থেকে 27 মে পর্যন্ত তিনি বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বস্কির। নাটোরে গোপন বৈঠক করার সময় 17 জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, অভিযান চালিয়ে ভোরে শহরের বড় হরিশপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছে পুলিশ। চট্টগ্রামের কর্ণফুলী ও সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে 2 যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, রাতে কর্ণফুলীতে ঝগড়া থামাতে খেলে ছুরিকাঘাতে মুরাদ নামে 1 যুবকের মৃত্যু হয়। এছাড়া সীতাকুণ্ড পৌরসভার সামনে কোরবান নামে 1 যুবককে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। খুলনা পিটিয়া কোয়ারেন্টিন সেন্টারে ধর্ষণের শিকার সেই নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার রাতে সেন্টারটিতে থাকা নারী পুলিশ সদস্যরা তাকে রক্ষা করেন। জেলা প্রশাসক হিলাল হোসেন জানিয়েছেন, ডাক্তারি পরীক্ষার পর মঙ্গলবার তাকে কোয়ারেন্টিন সেন্টারে নেওয়া হয়েছিল। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ঘোষিত বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডের সদস্য মোহাম্মদ ইব্রাহিম করোনা পজিটিভ। উপসর্গহীন এই উইঙ্গারকে হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।